নমস্কার, অটো নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি হাবিব তানবির, এই মুহূর্তে রয়েছি রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে। গত পরশু মুরারোয়ের ডুমুর গ্রামের এক বাসিন্দা নাম মফিকুল ইসলাম, তিনি কিন্তু হৃদরোগে আক্রান্ত হন এবং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু তখনই তাদের কপালে এক চিন্তার ভাঁজ। আর্থিক সংকটে তারা কিন্তু কিছু করতে পারছিলেন না। ঠিক সেই সময়ই পরিবারের লোকজন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি তৎক্ষণাৎ তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেন এবং পরিবারের লোকজন ইতিমধ্যে 3 ঘন্টার মধ্যে রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে এসে তারা কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু সংগ্রহ করছে। এতে পরিবার খুশি, আত্মীয় থেকে পরিবারের লোকজনের। রামপুরহাট শহরে এই প্রথম অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এলো এক মেগা ক্যাম্প। আগামী 28 এপ্রিল বৃহস্পতিবার মেগা ক্যাম্পে যে কোনো রক্ত পরীক্ষা ও প্যাথোলজি টেস্টে পেয়ে যান আপ টু 60% ছাড়। আমাদের ঠিকানা রামপুরহাট হাসপাতাল পাড়া, আস্থা স্ক্যান সেন্টারের পাশে। পেয়েছি রামপুরহাটে যে রোগী যিনি ভর্তি ছিলেন মফিকুল ইসলাম, তার স্ত্রীকে, এবং তিনি ইতিমধ্যে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা সেটি মহকুমা দপ্তর থেকে পেয়েছেন। আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। এই যে আপনার স্বামী রামপুরহাট হসপিটালে ভর্তি ছিলেন এবং স্বাস্থ্যসাথী কার্ডে ওনার নাম ছিল না এবং মহকুমা দপ্তরে আপনি আবেদন করার 3 ঘন্টার মধ্যে সেটা হলো, কী বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা যে স্বাস্থ্যসাথী কার্ডটা হলো। স্বাস্থ্যসাথী কার্ডটা না থাকলে আমাদের চিকিৎসা হয়তো করাতে পারতাম না। এটা কার্ডটা নিয়ে গিয়ে আমরা হয়তো চিকিৎসা করাতে পারবো বড় মিশনে নিয়ে গিয়ে, মানে ওর হার্ট প্রবলেম আছে, তাই আমাদের খুবই সুবিধা হলো। কীভাবে হলো এটা? এটা এসডিও অফিস থেকে আমাদের করিয়ে দিলেন আর কি উনি। কী নাম আপনার? আমার নাম নূর আফসান। কোথায় বাড়ি? ডুমুর গ্রাম। একজন রোগীর পরিবারের লোকজন যারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং 2 ঘন্টার মধ্যেই সেটা সফল হলো এই মহকুমা দপ্তর থেকে, কী বলবেন, কীভাবে হলো এটা? আমাদের এমার্জেন্সি পারপাসের জন্য বসানো হয়েছে। আমাদের রোগীকে পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে বসে থাকি। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে রোগীর কখনো কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারে আমরা মানে সজাগ থাকি আর কি। কারণ আমরা যেহেতু এসডি অফিসের স্টাফ প্লাস আমাদেরকে এমার্জেন্সি পারপাসের জন্য বসিয়ে রাখা হয়েছে, আমাদের এখান থেকে যদি কখনো কিছু কোনো রোগী ফিরে যান বা কোনো ক্ষতি হয়ে যায় সেটা শুধু আমাদের বদনাম নন, সেটা গোটা এসডি অফিসের বদনাম, গোটা স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টের বদনাম। আমার নাম সৌভিক সরকার। আমি হাবিব তানবির, থাকছি অটো নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন অটো নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন অটো নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা। কেরিয়ার নিয়ে চিন্তা? কিভাবে ভালো চাকরি পাওয়া যায় চিন্তা করছেন? এখন আর চিন্তা নেই, নার্সিং শিক্ষা আপনাকে ভালো চাকরির সুযোগ করে দেবে। রাঙ্গামাটি ইনস্টিটিউট অফ নার্সিং থেকে জিএনএম ডিগ্রি নিয়ে আপনি একজন সুদক্ষ নার্স হতে পারবেন। আমাদের ইনস্টিটিউটে আপনারা পাবেন আধুনিক ল্যাব, ই লাইব্রেরি, বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে শেখার সুযোগ। তাই নিজের ভবিষ্যৎকে থামিয়ে না রেখে ভর্তি হন 2021-22 শিক্ষাবর্ষের জিএনএম কোর্সে।